আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গত বুধবারে আমাদের রোভার স্কাউটের দীক্ষা অনুষ্ঠান ছিল, আমি নিজেও যেহেতু রোভারের সদস্য সেজন্য আমার এখানে আসতেই হবে, আর তাই আজকে সকাল সকাল বের হয়ে পড়েছিলাম রোভার ডেনে যাওয়ার উদ্দেশ্যে। আর আমি অনেকটাই লেট করে ফেলেছি, আমার আগে সকলেই চলে এসেছে, আর রোভারের কোনো প্রোগ্রাম হলেই অনেক কিছু শেখার সাথে সাথে মজার খাওয়ার ব্যবস্থা থাকে। এখানে সকালে আমাদের জন্য করা হয়েছিল খিচুড়ি, এদিকে বন্ধু মেহেদি আমাকে নিজের হাতে খিচুড়ি খাইয়ে দিচ্ছিল। আসলে বন্ধুদের ভালোবাসাটা মুখে প্রকাশ করা যায় না, ভালোবাসাটা ফিল করতে হয়। আর এদিকে আমি লেট করে ফেলেছি, যেটা বরাবরই আমি করি সকল প্রোগ্রামে, তো আমি আর দেরি না করে আমার প্লেটেও নিয়ে নিব। কিন্তু বন্ধু সজলের যেন তর সইতেছিল না খাওয়ার জন্য, এদিকে আরেকজনের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেও প্লেটটা ভেঙে খাওয়ার মতো প্রস্তুতি নিচ্ছিল। প্লেটে যা আছে সব কিছু সে এখন খেয়ে নিবে। এদিকে আমাদের বড় আপুরা যারা সদস্য হবে তাদের জন্য স্কার্ফ ব্যাচ সব কিছু ঠিকঠাক করে রাখতেছিল, যাতে পরে কোনো কিছুতেই সমস্যা না হয়। এরপরে আমি নিচে চলে আসলাম, কারণ নিচে হচ্ছিল মেইন আকর্ষণ, যেটা আমার এবং আমার বন্ধুদের সকলের ফেভারিট, সেটা হচ্ছে খাওয়ার বিষয়টা। আসলে নিচে খাবারের আয়োজন করা হচ্ছিল, যেটা বিয়ে বাড়ি থেকে কোনো অংশে কম লাগতেছিল না আমার কাছে। আসলে রোভারের আয়োজনগুলো সবসময় এরকম বড়ই হয়, বিয়ে বাড়ির থেকে কোনো অংশেই কম হয় না। আর বন্ধু মেহেদি রোভার স্কাউটের পতাকাটা ধরে রেখেছি। এরপরে সিনিয়র রোভারমেটদের সঙ্গে ফটোশুট করে নেওয়া হচ্ছিল, কারণ প্রোগ্রাম শুরু হওয়ার আগেই সব কিছু করে নিতে হবে, শুরু হয়ে যাওয়ার পরে আর এগুলো করার সময় থাকবে না। এদিকে সকলে মিলে আবার অন্য একটা সাইডে পরিষ্কার করতেছিল, কারণ প্রথমে যেখানে আমরা সামিয়ানা টানিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য সেখানে রোদের এত পরিমাণে তাপ লাগতেছিল যে সেখানে আমরা করতে পারিনি। পরে ওইখান থেকে আমরা পাশের একটা জায়গা সিলেক্ট করি প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য। আসলে আমাদের জন্য গাছ যে কতটা উপকারী সেটা আমরা এই সময় হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম, কারণ যেখানে আমরা প্রথমে প্রোগ্রামটা করবো ভেবেছিলাম সেখানে কোনো গাছের ছায়া ছিল না। পরে আমরা গাছের নিচে প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য সব কিছু ঠিকঠাক করে নিই, কারণ উপরে গাছ থাকার ফলে অন্য জায়গার থেকে এই জায়গাটা অনেক ঠান্ডা লাগতেছিল, যেটা অন্য কোনো জায়গায় লাগতেছিল না। এরপরে আমাদের প্রিন্সিপাল স্যার সহ অন্য সকল স্যাররা উপস্থিত হয় নতুন রোভার সদস্যদের দীক্ষা দেওয়ার জন্য। আর সবসময় আমি একটা কথা বলি, স্কুল হোক বা কলেজ হোক, এখানে যে সকল ইউনিট থাকে কলেজের অ্যাক্টিভিটিসগুলো দেখার জন্য, রোভার স্কাউট হোক, বিএনসিসি হোক বা রেড ক্রিসেন্ট হোক, এই সকল কিছুতে সদস্য হয়ে থাকা উচিত। এই সকল প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকলে স্যারদের সঙ্গে অন্তত অনেক সুন্দর একটা বন্ডিং হয়, আর জীবনে অনেক কিছু শেখা যায়, জীবনে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসে। তো আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে যে কলেজের যে সকল ইউনিট থাকে সে সব কিছুতে যতটুকু পারো সময় দাও, সকল প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা করো, যাতে স্যারদের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, যেটা ইন ফিউচার নিজের লাইফে অনেকটা কাজে লাগবে। এখানে আমাদের রোভারে যেসব স্যাররা তত্ত্বাবধানে থাকে সে সকল স্যাররা আমাদের অন্য সকল উপস্থিত স্যারদেরকে ব্যাস এন্ড স্কাপ পরিয়ে দিচ্ছিল। আর এদিকে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সিনিয়র রোভারমেট ফিরোজ ভাই এবং তামান্না আপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল, কারণ তারা রোভার স্কাউটের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছিল। পুরো পাবনা জেলার মধ্যে শুধু তারা দুজনেই এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল। সাহিত্য করতে সাউ টাইম মেনে চলতে আমি আমার যথাযথ চেষ্টা করবো। আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে সাউ টাইম মেনে চলতে। এরপরে আমাদের স্যার নতুন দীক্ষাপ্রাপ্ত সদস্যদের সঙ্গে স্যালুট এন্ড হ্যান্ডশেক করে নেয়, যেটা আমাদের রোভার স্কাউটের একটা নিয়মের মধ্যেই পড়ে, কারণ নতুন যারা সদস্য হয় তাদেরকে এভাবেই বরণ করে নিতে হয়। তো এরপরে চলে আসে মেইন পার্ট, যেটার জন্য সারাদিন ধরে অনেকেই অপেক্ষা করতেছিল। আমাদের রান্না প্রায় শেষ, অ্যান্ড এইখানে রোজগুলো আমাদের দিকে তাকিয়েছিল, যেটা বন্ধু সাংবাদিকাদিকে সহ্য হচ্ছিল না, সেজন্য সে শুধু লাফালাফি করতেছিল কখন খাবে কখন কি করবে সেজন্য। এরপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আসলে নতুন যারা সদস্য হলো তাদেরকে একটা খাওয়া দেওয়ার আয়োজনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়, অ্যান্ড শুধু তারাই নয়, আমাদের ওখানে যারা উপস্থিত ছিল সকলের জন্যই সেদিন আয়োজন করা হয়। আর এদিকে আমাদের খাবারের সকল আইটেমগুলো রাখা হয়, কারণ যাতে এগুলো খুব তাড়াতাড়ি ভেতরে নিয়ে যাওয়া যায়। এদিকে বন্ধু আতিক এত তৃপ্তি সহকারে খাচ্ছিল, কি আর বলবো, আমার খাওয়া শেষ কিন্তু তাও ওর খাওয়া দেখে আমার নিজেরই আরও অনেক পরিমাণে ক্ষুধা লেগে যাচ্ছিল, ও এত তৃপ্তি সহকারে খাচ্ছিল। আর এদিকে আমাদের অন্য সকল রোভার সদস্যরা খাওয়া শুরু করে দিয়েছিল, কারণ সকলকে খাওয়ানোর পরে তারা খেতে বসেছিল। বিয়েবাড়িতে
যেরকম হয়, যারা খাওয়ায় তারা একদম লাস্টের দিকে সকলকে খাওয়ানোর পরে খায়, সেরকম সকলকে খাওয়ানোর পরে তারা খেতে বসে গিয়েছিল। আর এদিকে কয়েকজন এমন একটা ডিশ নিয়ে বসে গিয়েছিল খাওয়া বাদ দিয়ে শুধু তারা সেই জিনিসটাকেই দেখতেছিল। আমি যেহেতু আগে আগে খেয়ে নিয়েছিলাম সেজন্য সকলের সামনে চুপচাপ বসেছিলাম, আর কার কি লাগবে সেগুলো দেখতেছিলাম। এরপরে বন্ধু মেহেদি আমাকে রোস্ট খাইয়ে দেয়, যে জিনিসটা আসলে পেট ফুল লোড থাকার পরেও খেয়ে নিয়েছিলাম। দেখতে দেখতে পুরো প্রোগ্রামটা শেষ হয়ে গেল আজকের ভিডিওটা। এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।